স্বপ্ন, মুমিনের স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। মুমিনের স্বপ্ন এটা নবুয়তির একটা অংশ, নবুয়তির 46 ভাগের 1 ভাগ খুব সম্ভবত এরকম হাদিসে এসেছে। পাক্কা মুমিন যারা, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর ওলি, এরকম মুমিন যারা, তাদের স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন অনেক সময় অর্থবহ হয়। তো অনেকেই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। স্বপ্নের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবি নবী ছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম। তাবিরুর রুইয়া, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওনার বাবার কাছ থেকে উনি এটা শিখেছিলেন। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদানা আবু বাকর রাদিয়াল্লাহু আনহু, আর তাবিঈদের মধ্যে জানতেন মুহাম্মদ ইবনু সিরিন। এই জন্য ওনার একটা স্বপ্নের বই আছে তাবিরুল আহলাম নামে, মুহাম্মদ ইবনু সিরিনের। তো এটা মাজার সম্পর্কে জানতে চেয়েছে অনেকে। এই জন্য স্বপ্নটা গুরুত্বপূর্ণ, স্বপ্ন দেখলেই সবার সাথে শেয়ার করবেন না। অনেকে যেটা করে, স্বপ্ন একটা দেখলে বন্ধুদের সাথে শেয়ার করে, ওয়াইফের সাথে, ভাইদের সাথে, না এটা আপনি শেয়ার করবেন না। আমার আলোচনা পালাগাত ফাসাহাত ভালো লাগে, স্টাইল ভালো লাগে, অনেক শুকরিয়া। জি, বিতিরের সালাত কয় রাকাত জিজ্ঞেস করেছেন। বিতির, জি বলছিলাম স্বপ্নের ব্যাপারে রাসূল ইসলাম বলেছেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসেহ, তোমার কোনো শুভাকাঙ্ক্ষী বা বড় আলেম ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলো না। ফা ইন্না রুইয়া তাকাউ আলামা তুআব্বার, কারণ স্বপ্নের ব্যাখ্যা তো তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। তো স্বপ্নের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন, ওনার সময়কালে এক লোক স্বপ্ন দেখে, এটা মুহাম্মদ ইবনে সিরিনের সময় খুব সম্ভব, এক লোক স্বপ্ন দেখেছে তার ছেলের পেট উঁচু হয়ে গিয়েছে। তিনি যে এক মূর্খের কাছে বললেন, মূর্খ বলল, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে তার ছেলে মারা গিয়েছে। আর আরেক ব্যক্তিও একই স্বপ্ন দেখেছেন যে তার ছেলের পেট এত উঁচু হয়ে গিয়েছে, তিনি এই স্বপ্নটা নিয়ে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খুব সম্ভব যে বললেন। তো মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। পরবর্তীতে তার ছেলে অনেক বড় যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিল। এই জন্য ফা ইন্নার রুইয়া তাকাউ আলামা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার তাবির করা হয়। এজন্য যে কোনো কারো কাছে বলবেন না, আপনাদের এলাকায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে বড় প্রবীণ আলেম, যিনি খুব আমল করেন, খুব ভালো কোরআন হাদিস জানেন, তার কাছে যে এক্সপ্রেস করতে পারেন যদি আপনি চান। ইসলামিক সং, জি বারাকাল্লার ব্যাপারে একজন রিকোয়েস্ট করেছে, একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, আমি টুকে রেখেছি। তো এই জন্য স্বপ্নটা যেমন ব্যাখ্যা করা হয় তেমনই হয়। এই জন্য স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন, হাদিসে পাওয়া যায়, কিছু আলামত আছে। কেউ যদি স্বপ্নে দেখছেন যে আপনি গরুর দুধ খাচ্ছেন, তো তার মানে আপনার জ্ঞান বাড়বে, এটা একটা সাইন। তারপর আপনার জামা যদি ছোট হয়ে যায়, তার মানে আপনার তাকওয়া পরহেজগারি কমে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, অনেক কথা চলে আসছে, এগুলো আসলে মিস হয়ে যাচ্ছে, যাদের কমেন্টসগুলো পড়া হয়নি তারা যদি আরেকবার একটু টেক্সট করেন তাহলে হয়তো আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। মাজহাব নিয়ে প্রশ্ন করেছে, আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে সব সাহাবাদের জুব্বা, কারোটা নাভি পর্যন্ত, কারোটা হাঁটু, কারোটা টাকনু, কিন্তু বললেন যে ওমরের ফারুকের জুব্বা আমি দেখলাম এত বড়, ওমরের ফারুক তার জুব্বা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, ফামা দা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাওবিল করলেন? রাসূল বললেন, আউয়ালতু বিহি আত-তাকওয়া, আমি এটার দ্বারা তাকওয়ার তাওবিল করলাম। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বেশি ছিল, জুব্বা বড়। তো জামা বড় এটা তাকওয়ার বহিঃপ্রকাশ, জামা ছোট হওয়া এটা তাকওয়া যে কমে যাচ্ছে সেটার বহিঃপ্রকাশ। দুঃখজনক ভাবে আমরা দেখি যে আমাদের মা বোনদের, যাদের জন্য হেজাবকে আল্লাহ ফার্জ করেছেন, তাদের কাপড় ছোট ছোট হতে হতে এখন লেহেঙ্গা, পাখি ড্রেস শর্ট হতে শুরু করেছে, মানে ইসলামটা শেষ করে দেওয়া হচ্ছে আর কি। তো জন্য জামা বড় হওয়া এটা তাকওয়ার পরিচয়। আবার আরেক স্বপ্নের কথা আল্লাহ রাসুল সাহাবাদের সাথে শেয়ার করলেন যে, রাসুল আঙ্গুল দিয়ে দুধ খাচ্ছিলেন বা মধু খাচ্ছিলেন, তো পরে খেতে খেতে কিছু রয়ে গেল মধু বা দুধ, সেটা তিনি ওমরে ফারুককে খেতে দিলেন, অন্যদেরকে না দিয়ে ওমরে ফারুককে দিলেন। সবাই বললেন, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? রাসুল বললেন, আউয়াল তু বিহি আল আইল, এটা দ্বারা আমি নলেজ কে বুঝালাম। শহীদ মিনারে ফুল, আচ্ছা, শহীদ মিনারে ফুল। তো এই জন্য কেউ দুধ খাচ্ছেন, মধু খাচ্ছেন, এটা আপনার জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ, এটার একটা প্রমাণ। তো এভাবে মুহাম্মদ ইবনে সিরিনের স্বপ্ন ব্যাখ্যা যদি আপনারা পড়েন, তাবিরুল আহলাম, তাহলে এ ব্যাপারে জানতে পারবেন।